0.1 এর বর্গমূল কত? আচ্ছা, এই যে দশমিকের পরে আছে শুধুমাত্র এক, এইটার বর্গমূল করতে বলছে, রুট। এখন দশমিকের পরে কখনোই একটা সংখ্যাকে বর্গমূল করা যায় না, তখন একটা শূন্য দিয়ে দুইটা সংখ্যা মানে এক জোড়া বানিয়ে নিতে হবে। বিজোড় থাকলে এরকম একটা শূন্য দ্বারা জোড় বানিয়ে নিতে হবে। এখন এক জোড়া হয়েছে, এখন বর্গমূল করা যাবে। তাহলে দশমিকের পরিবর্তে দশমিক দিলাম, 10কে বর্গমূল করলে কত হয়? 3 3 9, যদি 4 4 নেই, 4 4 16 বেশি হয়ে যায়, তাহলে 3 3 9 সামথিং, তারপর 1 থেকে যায়, ওটাকে তার বর্গমূল করা যাইতেছে না, 0.3 সামথিং। তাহলে এখানে একটা উত্তর না, উত্তর হবে হচ্ছে কোনোটি নয়, গ নাম্বার। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 11, সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত? ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে বড় সংখ্যাটা বের করার নিয়ম, যদি কখনো বর্গের অন্তর এই এটুকু উল্লেখ থাকে, তখন বড় সংখ্যাটা বের করবো কীভাবে? এই যে বর্গের অন্তরের সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করব। আবার ছোট সংখ্যা বের করব হচ্ছে এই যে বর্গের অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ, একবার 1 যোগ করে 2 দ্বারা ভাগ, একবার 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ। তাহলে এখানে আসে কত? 11 আর 1 12, 12 2 দ্বারা ভাগ করলে আসে 6, এখানে আসে 10, 10কে 2 দ্বারা ভাগ করলে 5। বলছে সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত? বর্গ মানে স্কোয়ার, সংখ্যা দুইটির বর্গ এর সমষ্টি মানে যোগ, বর্গের সমষ্টি কত? তাহলে 6 6 36 যোগ 5 5 25 যোগ করলে আসে হচ্ছে 61, তার মানে উত্তর হচ্ছে গ নাম্বার, সংখ্যা দুইটির বর্গের সমষ্টি 61।